মেইন টেস্ট কি থাকে এই গোটার ভিতরে নাকি মশলায়? মশলায়। ও আচ্ছা আচ্ছা, ডিম চইলা গেল। এটা হচ্ছে চিতই পিঠা, অনেক জায়গায় এটা সাজের পিঠা নামেই পরিচিত। লুক অ্যাট দ্য ফ্লেমিং, আগুনের শিখাগুলো জ্বলতেছে খুব সুন্দরভাবে, আর পিঠাগুলো তৈরি হচ্ছে একের পর এক, আর মানুষজন খাইতেছে। এটা হচ্ছে শীতের পিঠা। মেয়েদি আমার অনুকরণ করতেছিল। এই ডিমের এই কুসুমটা যখন এরকম হাফ বয়েল অবস্থায় থাকে, বিষয়টা দেখতেও যতটা ভাল লাগে খাইতেও কিন্তু ভাল লাগে। আজকে আমরা আছি রাস্তার পাশে, এটা হচ্ছে টঙ্গীর বাঁশপট্টির জেলারি মার্কেট। হ্যাঁ, তো জলিল মামার দোকানের পাশে আমরা। আসলে শীতকাল শুরু হয়েছে মাত্র, তাই না মামা? জি। এখন ঝালমুড়ি চলবে বেশি। হ্যাঁ চলে, ঝালমুড়ি চলবে বেশি, তারপরে এই স্ট্রিট ফুডগুলো বেশি চলবে, তারপরে এখানে আছে ফুচকা, আছে আর কি কি আছে, বেলপুরি আছে, বেলপুরি আছে, আর হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি। আচ্ছা মামা, ফার্স্টে একটা ঝালমুড়ি খাওয়ান, তারপরে দেখি অন্যগুলো খাবো আমরা। টক কি শুধু এক পদেরই? হ্যাঁ এক পদেরই টক। এটা কি টক মিষ্টি নাকি মিষ্টি? না টক মিষ্টি না, শুধু টক। শুধু টক মানে ডাইরেক্ট টক, মানে এটা মিষ্টি টক না? না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ঝালমুড়ি বানান তো। ঝাল মোটামুটি দেন, বেশি দিন না। ওইটা কিসের গ্রেভি? ঘোটার ভিতরে নাকি মশলায়? মশলায়। ও আচ্ছা আচ্ছা, হাতের কোনো কাজ নাই? আচ্ছা, মামার মশলাই হয়েছে এই ঝালমুড়ির টেস্টের মেইন মানে বিষয়। বা অন্য সব জায়গায় দেখছি কাগজে দেয়, বাট এইখানে দেখলাম যে আবার ইয়াতে দিচ্ছে, বাটিতে করে দিচ্ছে। ও এই ঝালমুড়িটির দাম কত? 10 টাকা। এটা কালারফুল ঝালমুড়ি, ছোলাবুট আছে, অনিয়নস আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, আপনার হালকা পাকা মরিচও আছে, আর গ্রেভি যেটা এই ছোলাবুটের সাথে গ্রেভিটা দেওয়া ছিল, আর ঘুগনি আছে। এই যে তো এই সবগুলো মিলাইয়া একটা মিক্সার, সুন্দর একটা ঝালমুড়ি। আমি একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এর ভিতরে লেবুও দেওয়া হয়েছে। লেবুর একটা স্ট্রং স্মেল পুরো ঝালমুড়ির ভিতরে বিদ্যমান আছে, যেটা আসলে মানে ভালো লাগতেছে। এটা কি বানাইতেছেন মামা? ভেলপুরি। ভেলপুরিও বানায় মামা? আমারে এক পিস ভেলপুরি দিয়ে না। ঝালমুড়িটা কিন্তু প্রচুর মশলাদার, শুকনা শুকনা টাইপের না, একটু ভিজা ভিজা টাইপের ঝালমুড়ি, বাট মুড়িগুড়া মশমশা টেস্টি। 10 টাকা হিসাবে তো অনেক পরিমাণে দিচ্ছেন, সবাই ঠিকই এইভাবে দেন? বর্তমান সময়ে সব কিছুর যে দাম, তারপরে ছোলাভুট দিয়া এই পরিমাণের ঝালমুড়ি 10 টাকায়, আনবিলিভেবল। এটা একটা ভেলপুরির বাটি গেল না? নাইস। এই বাটিটার দাম কত ভেলপুরি? 20 টাকা। 20 টাকায় 4 পিস, মানে প্রতি পিসের দাম 5 টাকা করে রাখ। মামা আমার এক পিস ভেলপুরি দেবে না? ঝালমুড়িটা টেস্টি। এই সাইডে সাইডে যে বয়মগুলো দেখা যাচ্ছে, এই বয়মগুলোর ভিতরে কিন্তু ফুচকা রাখা।
বাটার মুখ খুব সুন্দরভাবে আটকাই রাখছে মসমসে রাখার জন্য। আবার এই সাইডে কিন্তু পিঠা বিক্রি হচ্ছে, পিঠা। তো আমরা এই জলিল মামার ঝালমুড়ি আর পানিপুরি খাওয়ার পরে আমরা দেখি এখানে পিঠাও খাইতে পারি কিনা, শীতকালীন পিঠা। আর ঝালমুড়িটা জাস্ট ওয়াও ছিল। আমাদের ভেলপুরি তৈরি হয়ে গেছে, শেষ। এই ভেলপুরিটার দাম 5 টাকা। দেখুন কতটা কালারফুল একটা ভেলপুরি, কতগুলো ইনগ্রিডিয়েন্টস এর উপরে গেছে। তো এই ভেলপুরিটা আমরা একটু টেস্ট করে দেখি। ভেলপুরিটা খুবই টেস্টি। দেখা মনে হইতেছিল ভেলপুরিটা শক্ত হবে, বাট মুখের ভিতরে দিলাম পরে মানে কুড়মুড় করে পুরো মুখের ভিতর মেল্ট হয়ে গেছে, অস্থির। থ্যাংক ইউ জলিল মামা, আপনার দোকানের লোকেশনটা বলেন। এটা বাসমতির মাথায়, জিলানি মার্কেটের শেষ মাথায়, মাঝামাঝি এখানে আমি বেশি। মেইনলি তো এটা হচ্ছে টঙ্গি। হ্যাঁ টঙ্গি। টঙ্গি, আচ্ছা আচ্ছা। সামনে একটা গার্মেন্টসও আছে না? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা। এই জায়গায় ওভারব্রিজ, ওভারব্রিজের পাশ দিয়েই একদম শুরু হয়েছে যে এই যে ওভারব্রিজটা এইখান দিয়ে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ মামা। আপনার হয়েছে কত তাইলে? 15 টাকা। দেখি সামনে পিঠা খাওয়া যায় কিনা। পিঠা বিক্রি করতেছেন আন্টি? ওয়াও, কি কি পিঠে আছে? কি কি পিঠে আছে? চিতই পিঠা। আর কোনো পিঠা নাই? শীত পড়লে আরো হবে। আচ্ছা চাপড়ি আছে, এই যে ডিম দেখতেছি, ও ডিম দিয়ে। আর এমনি চিতই পিঠার সাথে ভর্তা বা কিছু আছে? আচ্ছা তাহলে আমার একটা ডিম দিয়ে একটা চিতই পিঠা খাওয়ান। আচ্ছা কত টাকা ডিম দিয়া? 25 টাকা। তো ডিম দিয়া খাইলে 25 টাকা, আর ডিম ছাড়া খাইলে 10 টাকা? ডিম ছাড়া খাইলে 10 টাকা। তো আমরা ডিম দিয়ে একটা চিতই পিঠা খাবো, তো দেন তাইলে। হ্যাঁ ডিম চইলা গেল। এটা হচ্ছে চিতই পিঠা, অনেক জায়গায় এটা সাজের পিঠা নামেই পরিচিত। তো ইদানিং ঢাকায় এই পিঠাটাকে একটু ফিউশন করার জন্য এর ভিতরে ডিম, তারপরে মশলা, লবণ, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মশলা। এটা টেস্টিং সল্ট না? টেস্টিং সল্ট। পিঁয়াজ টিয়াজ অন্য কিছু যাবে না? না আছে আপনার কাছে? আছে? এখন নাই, ঠিক আছে। তো এটাও একটা ডিফারেন্ট টেস্ট দিবে। লুক অ্যাট দ্য ফ্লেমিং, আগুনের শিখাগুলো জ্বলতেছে খুব সুন্দরভাবে, আর পিঠাগুলো তৈরি হচ্ছে একের পর এক, আর মানুষজন খাইতেছে। এটা হচ্ছে শীতের পিঠা। তো ঢাকা শহরে শীতকালে দেখা যায় যে বিভিন্ন জায়গায়, ফুটপাতে, রাস্তায়, আপনি ভালো ভালো জায়গায়, প্লাস হচ্ছে এটা হচ্ছে টঙ্গির, টঙ্গির একটা জায়গা, তো এই জায়গাটায়ও এইভাবে পিঠাটা তৈরি হচ্ছে। তো আমরা আজকে দেখা পাশে ঝালমুড়ি খাইলাম। তো ঝালমুড়ির ভিডিওটা ফার্স্টে রাখলাম, তারপরে এখন পিঠা খাবো। আর আমাদের তৈরি হচ্ছে ডিম দিয়া চিতই পিঠা। ওয়াও, সাইডে একটা বট গাছ আছে, সুন্দর লাগতেছে জায়গাটা আসলে, মূলত মানে অস্থির লাগতেছে লোকেশনটা, সব কিছু এনভায়রনমেন্ট মিলে গা। শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে ধুলাবালি রাস্তা। থাকবে না আশা করি আর 4-5 বছরের ভিতরে ঢাকা শহরে ধুলাবালি অনেক কমে যাবে। গ্রামগঞ্জে মানুষজন যেভাবে রোদ পোয়াইতে বসে না গ্রামে বৈশা কাঠঠাট জ্বালাইয়া, তো আমি ওইখানে আগুন পোয়াইতে বসছি, মানে শীতের মাঝে একটু গরমের ছোঁয়া নিচ্ছি আর কি।
ঢাকায় যদি অতটা গরম পড়ে না, গরম লাগে তো ভাই। আমাদের ডিম দিয়ে সাজের পিঠাটা রেডি হয়ে গেছে, তোলা হইতেছে। সরিষা ভর্তা, কালো জিরে আছে, এটা কি বেগুন ভর্তা, শুটকি ভর্তা, এটা ধনিয়া ভর্তা, তো বেশ কিছু ভর্তাই আছে আসলে। তো আমরা মূলত এই যে কমন যে ভর্তাটা, সরিষা ভর্তা, তারপরে শুটকি ভর্তা নিলাম একটু, আর একটু কালোজিরা ভর্তা নিলাম, আর একটু ধনিয়া পাতা ভর্তাও নিলাম। তো সব কয়টা ভর্তা আমরা অল্প অল্প করে একটু নিলাম। আর লুক এট দ্য কালার, এটা হচ্ছে 25 টাকার একটা পিঠা, যার ভিতরে সাজের পিঠাটার উপরে ডিমটা সাইরা দিয়া সুন্দরভাবে একটা মশলা দিয়া তৈরি করা হয়েছে। তো এর সাথে ভর্তা ছাড়াই খাওয়া যায়। তো ভর্তা ছাড়া খাওয়া গেলে অনেকে আবার ভর্তা খাইয়ে দেখে, তো আমরা ভর্তা ছাড়া একটু খাই দেখি। লুক অ্যাট দিস, উপরে যে মশলাটা দেওয়া আছে ওই মশলাটা একটু মিশিয়ে নিলাম। হালকা হালকা মশলার একটু দানাগুলা মুখের ভিতরে লাগতেছে, বাট অতটা কিন্তু স্ট্রং কোনো মশলা না, লবণের ফ্লেভারটাই বেশি। ডিমটা দেখুন, লুক অ্যাট দিস, এই ডিমের এই কুসুমটা যখন এরকম হাফ বয়েল অবস্থায় থাকে, বিষয়টা দেখতেও যতটা ভাল লাগে খাইতেও কিন্তু ভাল লাগে। এখন আমরা একটু ভর্তা দিয়ে খাই। আমরা এই ধনিয়ার যে ভর্তাটা ওইটা দেখে একটু খাই। আজালো একটা ভর্তা, ধনিয়ার যে তেজ ওইটা আছে। তারপর একটু কালো জিরা ভর্তা খাই। কি নাম তোমার? মেহেদি। এটা দোকানে তুমি এখানে থাকো? ও আচ্ছা আচ্ছা, পিঠা খাইতে আসছো এখানে? মেহেদিও পিঠা খাইতে আসছে, শীতকালীন পিঠা। মেহেদি আমারে অনুকরণ করতেছিল। আপা থ্যাংক ইউ, পিঠাটা ভালো ছিল। এটা কিন্তু টঙ্গী গাজীপুর মহাসড়কের পাশে একটা ব্যস্ততম একটা রোড, এই হচ্ছে জায়গাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আর ইটস মি শাওন হালদার ফুড টুরিস্ট। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।